তো আসসালামু আলাইকুম যারা রাইট নাও জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি গেলো বলছিলাম যে আজকে আমি লাইভ করব ইলিশ মাছ নিয়ে সাথে তো আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে চলে আসছি তো যারা দেখতে চান যে আসলে ইলিশ মাছ নিয়ে সাথে কি হয় সেই পরিত্যক্ত হিন্দু বাড়িতে যাব আর এখন যেখান থেকে যাচ্ছি এটা একটা হিন্দু পাড়া তো এখানে চার পাঁচটাই হচ্ছে মানে শ্মশান তারপর অনেক ভয়ানক জায়গা তো সাথে থাকবেন এবং দেখবেন আসলে কি হয় সেসব কিছু আসলে আপনাদেরকে মাছ দেখাই নেওয়াটা মনে বেটার হবে নাকি একটু দাঁড়াবা তো মাছগুলো আসলে দেখায়নি এটা ধরো একটু খোলো খুলে দেখাও সবাই যে সাথে আসলে ইলিশ মাছ আছে আসলে গভীর রাতে ইলিশ মাছ নিয়ে খোলো খুইলা দেখাও তা তো হয় অনেকে বুঝবো না যে আসলে ওই যে দেখেন দেখা যায় দেখতে পাচ্ছেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন যারা রাইট নাও লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আর নতুন হলে ফলো থাকবেন তো সেই পরিত্যক্ত হিন্দু বাড়িতে যাব আজকে ইলিশ মাছ নিয়ে আর এখন যাচ্ছি শ্মশান ঘাটের রাস্তা দিয়া তো এখানে চারপাশে শ্মশান এবং অনেক কিছু আছে তো আশা করি সবাই সাথে থাকবেন এবং দেখবেন আসলে আজকে কি হয় এবং আপনারা এই যে আপনারা আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন একটু সময় লাগবে যেতে সেই গন্তব্য পর্যন্ত তো করি সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম ইয়াসিন ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসলে ইলিশ মাছ নিয়ে আসলে আপনাদেরকে তো আশা করি সেইভাবে আস্তে আস্তে যাও সেইভাবে বলতে হবে না কারণ আপনারা জানেন অবশ্যই আর এখন যেখান থেকে যাচ্ছি চারপাশেই কিন্তু অনেক চিতা তারপর অনেক কিছুই আছে এটা হিন্দু হিন্দু পাড়া এখানে শ্মশান আছে এখানে আগামীকালকে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব সেই শ্মশান শ্মশান ঘাট থেকে তো আপনাদের দেখাই সামনেই কিন্তু চিতা আছে আস্তে আস্তে যাও সটা প্লাক মাহমুদ থ্যাংক ইউ এখানে একটু ফাস্টই যাব আর একটু ফাস্ট ভাই আপনার সাথে একদিন যাবো নিবেন হ্যাঁ নিব কেন নিব না এই যে এই পাশটাতে দেখেন এই যে দেখতে পাচ্ছেন চিতা আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আছে হ্যাঁ তো সব মিলে আসলে এটা কিন্তু হ্যাঁ কী যে দেখছো বুঝে অদ্ভুত রকমের কিন্তু দেখেন অলরেডি কিন্তু কিছু ইঙ্গিত দিয়ে দিছে চলো সামনে চলো দেখছেন কিছু সাথে কিন্তু ইলিশ মাছ আছে হ্যাঁ আর এই যেই রাস্তা থেকে যাচ্ছি আসলে ইলিশ মাছ নিয়ে গভীর রাতে যাওয়াটা কেমন সেটা আপনারা যারা জানেন প্যারানোরমাল ব্যাপারে অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবেন তো আশা করি সবাই লাইভটা শেয়ার করবেন হ্যাঁ সামনে কিন্তু এই যে সামনে কিন্তু চিতা আছে অনেকগুলো দেখছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো আশা করি এরপর আর আপনাদেরকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন হবে না তো এখানে এই জায়গাটা এতটা ভয়ানক এখানকার মানুষের কাছে যেটা আসলে সবার মনে দাগ কাটে তো আমি এখানেও লাইভ করবো আগামীকালকে ইনশাল্লাহ একটা চিতা আছে সামনে যেটা সব থেকে ভয়ানক যেখানে রাত্রিবেলা আসলে সময় কাটানোটা খুবই রিক্স অনন্যা চ্যাটার্জি বেস্ট অফ থ্যাংক ইউ সবাই লাইফটা শেয়ার করবেন আর সাথে থাকবেন অলরেডি কিন্তু আমরা একটা বিড়ালের মতো কিছু একটা সামনে ফেস করছি তো শেষ পর্যন্ত দেখুন আসলে কি হয় আমরা সেই হিন্দু বাড়ি বাড়ি পর্যন্ত সেই বাড়িতে যাব সেই পরিত্যক্ত হিন্দু বাড়িতে এই মাছ নেওয়া ওই দিন তো মিষ্টি লাইভে খাইছিল আপনারা দেখছেন জিন কিন্তু মিষ্টি খেয়ে ফেলছিল আজকে কি হয় জানি না আসলে আমার পিছনে আমার মাছ মাছটা কিন্তু এ জায়গায় রাখা আছে যে দেখেন আর আমার পিছনে কিন্তু উড়ে গেলো হ্যাঁ কিছু একটা উড়ে গেল আমার পিছনে কিন্তু আমি একটা ফিল পাচ্ছি যেন একটা ভয়ের একটা মানে অনুভূতি হচ্ছে সামনে থেকে কিছু একটা গেল না তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করবেন এই যে দেখেন চিতা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি কিন্তু কেহ মারা গেছে এবং এই যে জায়গা দেখেন সাথে কিন্তু ইলিশ মাছ আছে এই যে পটলা করা চলো আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে তো অনেক সময় এই জায়গাতে আগামীকালকে লাইভ হবে দেখেন ভাই আমি কুয়ের থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাই যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইম লাইনে কিংবা আপনার প্রিয়জনদের সাথে দিয়া সরকার আমার নাম এখন আর নেও না কেন আসলে অনেকে কমেন্ট করে হয়তো কারো কমেন্ট দেখতে পাই কারোটা পাই না তো সব যদি কমেন্টের দিকে ফোকাস করি হয়তো বা আমি ভিডিওতে খেয়াল করতে পারি না

এই যে চিতা কিন্তু এখানে শ্মশান ওই যে দেখছেন এই যে দেখেন এগুলো এটা সম্পূর্ণই কিন্তু পাড়া এখানে একটা কুকুরের মতো কিছু আমি দেখছি কিন্তু আপনারা কি দেখছেন কি না জানি না বাট আমি স্পষ্ট দেখছি এখানে কুকুরের মতো কিছু একটা ছিল লা হ কু তাইলা বিল্লা হি হ্যাঁ হ্যাঁ যাও সামনে যাও আমি স্পষ্ট দেখছি রানা আপনার একটু মোবাইলের ব্রাইটনেস বাড়াইয়া তারপর দেখবেন তা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু কিন্তু সামনে দেখি হয়তো বা ক্লিয়ারলি কিন্তু প্যারানার্মাল অনেক কিছু ক্লিয়ারলি কিন্তু ক্যাপচার হয় না যেটা হয় কোনো ছায়ার মতো দেখা যায় ধোয়া ধোয়ার মতো কুয়াশার মতো কিংবা কোনো কিছুর আকৃতি হ্যাঁ আমি কেরালা থেকে তোমাকে দেখ আমি কেরালা থেকে দেখতেছি থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভটা শেয়ার করে দিবেন রানিতা বার আমি হুগলি থেকে থ্যাংক ইউ জয়েন করার জন্য আসলে ওখানে আল্লাহর এই রানা সেম জিনিসটা পিছনে ছিল আসতেছে দেখেন চোখ জ্বলতেছে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ rana huh? aste se hmm, am